সবাই জানাই হসলা এমন একটা উৎস যার সাথে আমার প্রথম পরিচয় হয়েছিল আমার ছোটবে ব্যাঙ্গালোরে থাকে সে কিছু ঠিক আর জন্মদিন পালনের জন্য আমার বড় মেয়ে জন্মদিনের জন্য বলেছিল ওরা রাত বারোটার সময় এটা করেছিল সেই আমার প্রথম পরিচয় তারপরেও আমার দ্বিতীয় আমার নাতনি থাকে ব্যাঙ্গালোরে তাকে রাখি বানানো সেটাও হসলার মাধ্যমেই হয়েছে হসলা এমন একটা সংস্থা হোম ডেলিভারি বা অন্য যে কোনো প্রয়োজনে আমরা পাশে পাই সেই জন্য হসলার স্বীকৃতি কামনা করি আর কিছু বলবো না আজকে যে খেলাগুলো হলো সেগুলো সত্যি এনজয়েবল আমার খুবই ভালো লেগেছে আজকে বৃষ্টির মধ্যেও আন্দোলন আন্দোলন করে এলাম এবং খেলাধুলো নিজে পারিশ্রমিক করতে আরও ভালো লেগেছে থ্যাংক ইউ হসলা সবাইকে।